গত কিছুদিন ধরে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমদের উপর ইসরায়েলি পুলিশের আক্রমণে সারা বিশ্বের মানুষই বেশ হতবাক। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমরাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এই ভিডিওতে কথা বলবো মিডল ইস্টের এই শহরটিকে ঘিরে কেন তিনটি ধর্মের মানুষের মাঝে এত কনফ্লিক্ট, এবং রিসেন্টলি এক্সাক্ট কোন ঘটনার কারণে ইসরায়েল পুলিশ নামাজরত মুসলিমদের উপর চড়াও হলো। তো জেরুজালেম শহরটি কিভাবে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল তা জানতে যেতে হবে আজ থেকে প্রায় 3000 বছর আগে। খ্রিস্টপূর্ব 1002 সালে ইহুদিদের মতে কিং ডেভিড বা দাউদ আল্লাহি ওয়াসাল্লাম জেরুজালেমকে বনি ইসরায়েলের ক্যাপিটাল ঘোষণা করে। এরপর তার ছেলে কিং সোলাইমান বা সুলাইমান আল্লাহি ওয়াসাল্লাম এখানে তাদের জন্য প্রথম উপাসনালয় তৈরি করে, যাকে বর্তমানে ইহুদিরা বলে থাকে ফার্স্ট টেম্পল। এর প্রায় 300 বছর পর খ্রিস্টপূর্ব 720 সালে ব্যাবিলিয়নরা জেরুজালেম আক্রমণ করার মাধ্যমে ফার্স্ট টেম্পল ভেঙে ফেলে এবং ইহুদিদের সেখান থেকে বিতাড়িত করে। আরো 200 বছর কেটে যাওয়ার পর ইরান বা পার্সিয়ান রাজা সাইরাস ব্যাবিলিয়নদের হারানোর মাধ্যমে জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে পুনরায় ইহুদিরা আসতে শুরু করে। এরপরই কিং সোলেমানের হাতে বানানো উপাসনালয়ের জায়গায় পুনরায় একটি উপাসনালয় তৈরি করা হয়, যাকে সেকেন্ড টেম্পল বলা হয়। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর পার্সিয়ানদের থেকে গ্রিকদের হাত ঘুরে জেরুজালেমের ক্ষমতা আসে রোমানদের হাতে, আর ইতোমধ্যেই হজরত ঈসা আল্লাহি ওয়াসাল্লাম বা জিজাস এই শহরে এসে পৌঁছান। তো খ্রিস্টানদের মতে 33 খ্রিস্টাব্দে রোমানরা এবং ইহুদিরা মিলে ষড়যন্ত্র করে জিজাসকে ক্রুসিফাই করে এবং এই শহরেরই একটি স্থানে দাফন করে। যদিও ইসলাম ধর্ম অনুযায়ী এখানে ভিন্ন মত আছে, কিন্তু এই ভিডিওর বিষয়বস্তু তা নয়। আমরা এখানে তিনটি ধর্মের মানুষের ভিন্ন পার্সপেকটিভ থেকে জেরুজালেমকে বোঝার চেষ্টা করব। তো যাই হোক, খ্রিস্ট ধর্ম শক্তিশালী হয়ে ওঠার পর খুব স্বাভাবিকভাবেই এই শহরটি তাদের কাছেও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে, এবং এই রোমানরাই 200 থেকে 300 বছর পর যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তখন ইহুদিদের জিজাসের মৃত্যুর জন্য দায়ী করে তাদের সেকেন্ড টেম্পল ভেঙে দেয় এবং তাদের জেরুজালেম থেকে পুনরায় বিতাড়িত করে। 600 সালের পর থেকেই আরবে ইসলাম ধর্মের সূচনা হয় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরা নতুন এলাকা নিজেদের অধীনে আনা শুরু করে। এই ধারাবাহিকতায় 638 সালে মুসলিমরা জেরুজালেম জয় করে নেয়। এরপর এখানে সেই সেকেন্ড টেম্পলের ধ্বংসস্তূপে একটি মসজিদ নির্মাণ করা হয়, যার নামই আল আকসা মসজিদ। এই মসজিদটি প্রতিটি মুসলিমের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাবা শরীফের পর এটাই ছিল পৃথিবীতে বানানো দ্বিতীয় মসজিদ। তাছাড়া মিরাজ শরীফে যে ঘটনাটি পবিত্র কোরআনে বর্ণিত আছে তাও কিন্তু এই মসজিদ থেকেই ঘটেছিল। মুসলিমদের মক্কা বিজয়ের আগ পর্যন্ত এদিকে ফিরেই নামাজ পড়া হতো, কাজেই বোঝাই যাচ্ছে এই জেরুজালেম শহরটি মুসলিমদের জন্য কতটা পবিত্র স্থান। এরপরেও ইহুদিরা কিন্তু তখন থেকেই স্বপ্ন দেখে এই পবিত্র মসজিদটি ভেঙে ফেলে সেখানে তাদের থার্ড টেম্পল তৈরি করার। তো এই ছিল কেন জেরুজালেম তিনটি ধর্মের অনুসারীদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু গত কিছুদিন ধরে ঘটে যাওয়া আল আকসা মসজিদে নামাজরত মুসলিমদের ওপর আক্রমণের কারণ কি, এ সম্পর্কে জানতে বর্তমান ইসরায়েল প্যালেস্টিন পলিটিক্যাল ইস্যুগুলো সম্পর্কে জানা দরকার, তা এক্সপ্লেইন করব। তবে তার আগে বলে রাখি, আপনারা যারা এই চ্যানেলে প্রথম এবং ভিডিওটি এতদূর দেখেছেন, প্লিজ গিভ লাইক টু দ্য ভিডিও সো দ্যাট আই নো ইউ আর লাভিং মাই কন্টেন্ট। এছাড়াও আপনাদের যে কোনো মন্তব্য বা সাজেশন থাকলে কমেন্ট করতে পারেন। এনিওয়েজ, লেটস মুভ অন। 1917 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন সময়ে জেরুজালেম ছিল অটোম্যান এম্পায়ারের অধীনে। এ সময় জুইশরা ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়েছিল। তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার আশায় ব্রিটিশ প্রাইম মিনিস্টার এ সময় ঘোষণা দেন যে তারা যদি যুদ্ধে অটোম্যানদের হারাতে পারে তবে প্যালেস্টাইন অংশে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র তৈরি করা হবে। এ থেকেই অটোম্যানরা হেরে যাওয়ার পর প্যালেস্টাইন অঞ্চলটিতে টেনশন বিরাজ করা শুরু করে, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন হিটলার সারা ইউরোপে হলোকাস্ট চালাচ্ছে তখন সারা ইউরোপ থেকে ইহুদিরা প্যালেস্টাইনে পাড়ি জমায়। কিন্তু ইতোমধ্যে প্রায় 1000 বছরের কাছাকাছি সময় ধরে প্যালেস্টাইনে মুসলিম শাসন চলার কারণে তা মুসলিম মেজরিটির একটি অঞ্চলে পরিণত হয়েছে, এবং যেহেতু জেরুজালেম মুসলিম এবং ইহুদিদের কাছেই সমানভাবে গুরুত্বপূর্ণ, কেউই এই অঞ্চল ছেড়ে দিতে চায়নি। এ থেকেই ওয়ার্ল্ড ওয়ার টু শেষে 1947 সালে ইউনাইটেড নেশন হস্তক্ষেপ করে প্যালেস্টাইনকে মুসলিম ও ইহুদি শাসিত দুইটি অঞ্চলে ভাগ করে দেয় এবং জেরুজালেমকে ইন্টারন্যাশনাল সিটির মর্যাদা দিয়ে তা দুই ধর্মের জন্যই উন্মুক্ত করে দেয়। কিন্তু ফিলিস্তিনিরা তাদের এই প্রস্তাবে খুশি ছিল না, আর এর মধ্যে ইহুদিরা তাদের গোয়েন্দা এবং সামরিক বিভাগ বেশ শক্তিশালী করে তোলে এবং এর পেছনে বড় বড় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হাত ছিল। এ থেকেই তারা 1948 সালে স্বাধীন ইসরায়েলের ঘোষণা করে। যদিও মুসলিম কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি, তবু ইউএস এর মতো শক্তিশালী দেশগুলো তাদের সাথে থাকায় অন্যরা তেমন কিছুই করতে পারেনি। এর মাঝেই 1980 সালে ইসরায়েল ইউনাইটেড নেশনের ঘোষিত ইন্টারন্যাশনাল সিটি জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। স্বাভাবিকভাবেই প্যালেস্টাইনরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, এবং এরপর থেকেই ইসরায়েল প্যালেস্টাইনের মাঝে দ্বন্দ্ব চলে আসছে। এর মাঝে বেশ কয়েকবার শান্তি চুক্তি স্বাক্ষর করা হলেও তা মানা হয়েছে খুবই কম। এ কারণেই আমরা কয়েকদিন পরপরই দেখে থাকি ইসরায়েলের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন।
তো একদম রিসেন্ট সমস্যা হলো আগামী 22 মে প্যালেস্টাইনে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এজন্য প্যালেস্টাইনিয়ান প্রেসিডেন্ট বলেন, তিনি প্যালেস্টাইনের অন্যান্য অঞ্চলের পাশাপাশি জেরুজালেমেও তাদের নির্বাচন চালাতে চায়। এ কারণে তারা ইসরায়েলের কাছে কনফার্মেশনও চেয়েছে। অবশ্য ইসরায়েলেও নির্বাচন হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারি মাসে, তাদের ইন্টারনাল বিভিন্ন কনফ্লিক্টের কারণে তা হয়ে ওঠেনি, আর সে কারণেই তাদের এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই। তো ইসরায়েল তাদের এই সরকার না থাকাকে কারণ দেখিয়ে প্যালেস্টাইনে জেরুজালেমে নির্বাচন হওয়া নিয়ে কোনো ডিসিশন দেয়নি। এ থেকেই জেরুজালেমে গত 7 মে ফিলিস্তিনি মুসলিমরা আন্দোলন গড়ে তোলে। এখানে ইসরায়েলি পুলিশ বাধা দিতে গুলি চালায় এবং অনেক ফিলিস্তিনি সেখানে আহত এবং নিহত হন। এরপরেও ইসরায়েলিরা থেমে থাকেনি। রাতে আল আকসা মসজিদে যখন মুসলিমরা তারাবি নামাজের জন্য এক হন, তখন ইসরায়েলি পুলিশ তাদের মসজিদ ঘিরাও করে নেয়। আর এর থেকেই আবারও কনফ্লিক্টের শুরু হলে তারা পুনরায় গুলি চালায় এবং প্রায় 100 এর ওপর মুসলিমরা সেখানে আহত বা নিহত হন। যাই হোক, এই ইস্যু এখনো চলমান এবং সলভ করা সম্ভব হয়নি। এই ভিডিও রেকর্ড করার সময় প্যালেস্টাইন এবং ইসরায়েলের দুই পক্ষের মাঝে এয়ার স্ট্রাইকের কথাও শোনা যাচ্ছে, এবং হয়তোবা আপনার এই ভিডিও দেখার সময়ও কোনো একজন মানুষ এই কনফ্লিক্টের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লেটস জাস্ট হোপ দ্যাট নো আদার সিভিলিয়ান ফ্রম এনি সাইড গেটস ইনজুরড অর কিলড ইন দিস সিচুয়েশন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য থ্যাংকস আ লট। এই চ্যানেলে মূলত আমি বিভিন্ন দেশ এবং আমাদের চারিদিকে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু নিয়ে ইনফোগ্রাফিক অ্যান্ড ম্যাপ অ্যানিমেশনের মাধ্যমে কথা বলি। এট দিস মোমেন্ট প্রতি উইকে বাংলা বর্ণমালার ক্রম অনুযায়ী একটি দেশকে নিয়ে ভিডিও আপলোড করছি। এর পাশাপাশি রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা নিয়ে র্যান্ডম ভিডিও থাকছে। আপনারা যদি এখানে নতুন হয়ে থাকেন এবং যেহেতু ভিডিও এতদূর দেখেছেন, তো আশা করেই নিচ্ছি মোটামুটি হলেও ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো প্লিজ গিভ এ লাইক অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন ফর নেক্সট আপডেটস। এছাড়াও চাইলে আমার করা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। গুড বাই ফ্রম ভিগল অ্যান্ড হিস্ট্রি।